আমার কাছে একটা কনসেপ্ট আছে স্যার। স্ক্রিপ্টের কাজটা অনেকটাই এগোনো আছে। একটা পলিটিক্যাল থ্রিলার, প্রেক্ষাপটটা কলকাতা শহর, আজকের সময়। তুই একটু বল না স্যার কি। না না না, এক মিনিট এক মিনিট, আমার একটা ইনফ্যাক্ট দুটো রিকোয়েস্ট আছে। নিশ্চয়ই বলুন না। আমাকে প্রথমত রাহুল বলুন, স্যার বলবেন না, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে যে যে ছবিটা নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তার কনসেপ্টটা কিন্তু আমি দেব। শিওর, হোয়াই নট। বেসিক্যালি এটা আমার কন্ডিশন বলতে পারেন। দেখুন, অন্যদিকে বাজেট নিয়ে আপনাদের কোনো কনসার্নস নেই। আমি একাই যদি ছবিটা চলতে চলতে টানতে না পারি, আমার এক এনআরএ বন্ধুর সাথে কথা বলা আছে, সে বাকিটা সামনে নেবে। কিন্তু কন্ডিশন একটাই, দিস হ্যাজ টু বি আ লাভ স্টোরি। লাভ স্টোরি উইথ আ ডিফারেন্স। আরে ও হ্যাঁ, শুনুন, পুরনো বাংলা ছবি থেকে রিমেক করলে কিন্তু চলবে না, একদম এখনকার আজকের গল্প হওয়া দরকার। আমরা এই ছবিটা কেন বানাচ্ছি জানিস? কেন? বৌদি দেখবেন বলে। কি, কার বৌদি? তোর বৌদি, আমার বৌদি, সবার বৌদি। দাদা ভালো লাগছে না, বহুত খিদে পেয়েছে, কি প্রবলেম? রাহুল বাবু এই ফিল্মটা বানাচ্ছেন শুধুমাত্র তার স্ত্রীকে দেখাবেন বলে। বউকে দেখাবে বলে? বউকে দেখাবে, এভাবে বললেও বুঝতে পারবে না। এই আপনি আপনি সত্যি জেগেছিলেন? না, একটু তন্দ্রার মতো। তুমি অনসুয়া বসু রায়কে চেনো? অনসুয়া বসু রায় মানে যিনি ক্লাসিক্যাল ডান্সার? ভারতনাট্যম। ঘটনাচক্রে ভদ্রমহিলা আমার স্ত্রী, অ্যান্ড ইট ওয়াজ এ লাভ ম্যারেজ। তারপর প্রফেশনাল কারণে আমার স্ত্রী এত ব্যস্ত হয়ে পড়েছে যে আমাকে দেওয়ার মতো সময় আর তার কাছে নেই। টাকের পয়সা খরচা করে ফিল্ম বানিয়ে বউকে দেখাবে জাস্ট প্রেম বাঁচানোর জন্য। মাইন্ড ব্লোয়িং বস। ওরকম পাহাড়ের মতো শরীরের মধ্যে কি রোম্যান্স! তোমার একবারও মনে হচ্ছে না রানা দাদা, হোল থিং ইজ এ প্র্যাকটিক্যাল জোক? আমার তো নিজেকে একটা তুগলাকি খেয়ালের ভিকটিম বলে মনে হচ্ছে। কোল্ড্রিজের একটা কথা আছে জানিস, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। জীবনানন্দ দাস একটি প্রবন্ধে এই একই কথা বলেছেন, একটু অন্যরকমভাবে। টেম্পোরারি সাসপেনশন অফ ডিসবিলিফ মানে কি হলো? সৃষ্টির মুহূর্তে সৃষ্টিকর্তা নিরুত্তাপ, নিরুদ্বিগ্ন, জগৎ থেকেও সে মহাজাগতিক সব কিছুর ঊর্ধ্বে। তার জীবনে রাহুল বোস নেই, বৌদি নেই, রানাদা নেই, সে নিজেও নেই। সে শুধু সৃষ্টি সুখের উল্লাসে। কনসেপ্ট ভালো নয়? অনেকগুলো এফএম স্টেশন আছে, আর্জের জন্য অ্যাপ্লাই করলে পারো তো। তোর এই সেন্স অফ হিউমারের জন্য তোকে এত ভালোবাসি। এই অনুষ্ঠানে এই অংশটি নিবেদন করছেন বৌদি চায়ের দোকান। টিং টং।